ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আগামী আসরে খেলতে আগ্রহী বাংলাদেশের 6 জন ক্রিকেটার এবারের নিলামে নিজের নাম তুলতে আগ্রহীদের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। বিদেশি 258 জন ক্রিকেটারের মধ্যে বাংলাদেশ থেকে আসেন 6 জন ক্রিকেটার। নিজেদের আগ্রহ জানানো মানেই আইপিএল এর নাম ওঠার নিশ্চয়তা নয়। এই তালিকা থেকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের একটি সংক্ষিপ্ত তালিকা দলগুলি দেবে আইপিএল কর্তৃপক্ষকে, সেখান থেকেই চূড়ান্ত হবে নিলামের তালিকা। আগামী 19 ডিসেম্বর কলকাতায় হবে এবারের নিলাম। বাংলাদেশের 6 জনের সঙ্গে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএল এ নিজেদের দেখতে চান আফগানিস্তানের 19 ক্রিকেটার, অস্ট্রেলিয়ার 55 জন, ইংল্যান্ডের 22, দক্ষিণ আফ্রিকার 54, নিউজিল্যান্ডের 24, শ্রীলঙ্কার 39, ওয়েস্ট ইন্ডিজের 34, জিম্বাবুয়ের 3, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের 1 জন করে ক্রিকেটার। তবে বাংলাদেশের 6 জন ক্রিকেটারের মধ্যে 3 জন ক্রিকেটারের এবারের আইপিএল এ থাকা অনেকটাই নিশ্চিত। তাদের নিলামে দেখতে চায় বড় বড় ক্রিকেট বিশ্লেষকরাও। তাদের মধ্যে অন্যতম হলেন লিটন কুমার দাস, মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ। সম্প্রতি এ নিয়ে ফলাও করে একটি নিউজ প্রকাশ করেছিল ভারতের জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ট্রেকার। তাই বলাই যায় এবারের আইপিএল এ দলও পেতে পারেন তারা। এবার অবশ্য মেগা নিলাম নয়, দলগুলি স্রেফ আগের স্কোয়াডের শক্তি বাড়ানো ঘাটতি পূরণের চেষ্টা করবে। ভারতীয় এবং বিদেশি মিলিয়ে আগ্রহী ক্রিকেটার মোট 971 জন, সেখান থেকে 8 দল মিলিয়ে এবারের বিপিএল থেকে নিতে পারবে কেবলমাত্র 73 জন ক্রিকেটারকে। তাদের মধ্যে বিদেশি থাকবেন সর্বোচ্চ মাত্র 29 জন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামে আগ্রহীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম গ্লেন ম্যাক্সওয়েল। মানসিক স্বাস্থ্যজনিত কারণে কিছুদিন আগে ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। এরপর দিন দশেক আগে ফিরেছেন ক্লাব ক্রিকেটে। আগ্রাসী এই ব্যাটসম্যান আছেন সর্বোচ্চ ক্যাটাগরিতে, যেটির ভিত্তি মূল্য 2 কোটি রুপি। সর্বোচ্চ ক্যাটাগরিতে আরও আছেন গ্লেন ম্যাক্সওয়েলের স্বদেশী জস হ্যাজেলহুড, ক্রিস লিন, মিশেল মার্শ এবং প্যাট ক্যামিন্স। আছেন দক্ষিণ আফ্রিকার ডিলেস্টেন এবং শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। 1.5 কোটি রুপি ভিত্তি মূল্যের ক্যাটাগরিতে আছেন শন মার্শ, কেন রিচার্ডসন, ইয়ন মর্গান, জেসন রয়, ক্রিস অক্স, ডেভিড উইলি, ক্রিস মরিস, কাইল অ্যাবট এবং ভারতের রবিন উত্থাপা। নিলামে নাম না লেখানো ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য নাম সময়ের অন্যতম সেরা বোলার মিশেল বং, ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান জো রুট। মূলত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই তারা এবারের বেলে নাম লেখায়নি। কিন্তু দর্শক মন্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব এবারের আইপিএল এ আপনারা বাংলাদেশের কোন কোন ক্রিকেটারকে দেখতে চান। আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।